আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আসলে কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কৃষকেরা কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করে কৃষিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে তেমনি একজন কৃষক এখানে সরিষার চাষ করছে। আসলে সরিষার চাষটা সে বুদ্ধি খাটিয়ে করছে, এবং সেটা হচ্ছে এখানে বন্যার পানি আসছিল। এই বন্যার পানি যাওয়ার পরে কিন্তু সাধারণত এরা ইরি ধান আবাদ করে থাকে। তো সেই ক্ষেত্রে কৃষক বুদ্ধি খাটিয়ে চেষ্টা করছে যে আমি এই যে ইরি ধান লাগানোর আগে যে মাঝামাঝি একটা সময় যে আমি ধান লাগানোর আগে কিভাবে মানে আর একটা ফসল করতে পারি, সেই লক্ষ্যে সে এখানে কাদা মাটির উপরে মানে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সরিষা চাষ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এবং সেই প্ল্যানটা কিভাবে করলো তার মুখ থেকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আপনার নামটা কি? আমার নাম আনসারুল। আনসারুল ইসলাম। আপনি এখানে কতটুকু জমির উপরে সরিষা চাষ করছেন? প্রায় 2 বিঘে মতো। 2 বিঘার মতো। এখানে আমি দেখছি যে আসলে কোনো চাষ বা কোনো কিছু করেননি আপনি, ডাইরেক্ট মানে কাদার উপরে আপনি সরিষাটা। কাদার পর বুনলে শস্যটা ফলন বেশি হয়। বেশি হয়। আপনি কেন এটা করছেন আসলে? মানে এরপর ইরি ধান লাগাবো দিয়ে এইটা করলাম, যাতে আমার একটা ফসল বৃদ্ধি, মানে এই ফসলটা আপনি বাড়তে একটা ফসল, বাড়তে একটা ফসল পাইলাম আমি, আপনি এটা করছেন আর কি। জি। তো এখানে 2 বিঘার মতো করছেন। এখানে বিঘায় কয় কেজি সরিষার বীজ লাগে? 1 কেজি করে লাগে। 1 কেজি করে লাগে। আর আপনি প্রতি শতকে সার দিয়েছেন কয় কেজি? আমি সার দিয়েছি লাগা 1 কেজি করে শতকে। 1 কেজি করে মানে টিএসপি এমওপি এইগুলো মিলিয়ে মিক্সার করে 1 কেজি প্রতি করে দিয়েছেন। তো সরিষাটা আসলে এটা কি জাতের সরিষা বলে? এটা এটা মাঘি শস্য বলে। মাঘি শস্য মানে মাঘ মাসে? মাঘ মাসে হয় নাকি? মাঘ মাসে হয়ে যায়। হয়ে যায় আর কি। মানে যেটা আমাদের দেশি সরষা। দেশি সরষা এটা। সরষা, এই যে সরষা ই করছেন, এর জন্য কোনো আগাছা বা এইগুলো কি দূর করতে হয়? হ্যাঁ, আগাছা বিষ দিছিলাম আমি, বিষ দেওয়ার পর আগাছা দমন করার পর গামে এটা বুনেছি। এটা মানে সরষা বুনেছেন। এখন এরপরে কি ধরনের পরিচর্যা করবেন? কোনো রোগ বালাই হয় কি? এরপর রোগ বালাই হলে বিষ দেবো। একবারও 2 বিষ দেওয়া লাগতে পারে, 2 বারও বিষ দেওয়া লাগতে পারে, আবহাওয়ার সাথে। আবহাওয়ার সাথে, আবহাওয়া আর্দ্রতা থাকলে মানে পোকার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি। সাধারণত সরিষা কি ধরনের মানে রোগটা দেখা দেয়? ওই মেধা পোকা বলে, মেধা পোকা, জাপ পোকা, জাপ পোকা বলে ভাষা আর কি। তো জাপ পোকার জন্য আপনারা কি ধরনের স্প্রে করেন? আমরা লিম পার একটা সীমিত বিষ, ওই বিষটা ব্যবহার করি। বিষটা ব্যবহার করলে পরে ওই ছত্রাক দূর হয়ে যায় আর কি। তো সরিষা হচ্ছে বিঘায় কয় মন ফলন হয়? বিঘে 5 মন 6 মন হবে। 5 মন 6 মন হয় আর কি। তো আমরা দেখছি যে উনি কিন্তু দেখেন আপনি 2 বিঘা জমির উপরে যে সরিষাটার বুনছে, এটা কিন্তু তার খরচ অনেকটাই কম, কারণ এখানে যে চাষের জন্য বাড়তি কোনো টাকা লাগে নাই বা ওই রকম কোনো লেবার লাগে না, সে সীমিত খরচে কিন্তু ভালো একটা মানে ফসল করছে। আর আপনারা জানেন যে সরিষা কিন্তু বর্তমান তেলের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে তার এই 2 বিঘা জমিতে কিন্তু সে মানে অনেক টাকা লাভ করবে। তো প্রিয় দর্শক, দেখলেন যে কীভাবে কাদা মাটির উপরে সরিষা চাষ করতে হয় তার বিস্তারিত কিন্তু আমরা প্রান্ত কৃষকের মাধ্যমে আপনাদের জানালাম। এবং প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনা করে আজকের ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।